নমস্কার এলমাস সৈয়দ, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। হাইকোর্টে স্বস্তি পেলেন সুবোধ অধিকারী, কারণ সুবোধ অধিকারীকে তিন ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না চিটফান্ড মামলায়। এই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সাক্ষী হিসেবে তলবে 72 ঘন্টা আগে নোটিশ দিতে হবে, এমনটাও নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ। অভিযুক্ত হিসেবে তলবে 10 দিন আগে নোটিশ দিতে হবে। এই সব নির্দেশ, এই তিনটি নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, কিছুটা হলেও স্বস্তি সুবোধ অধিকারীর। অর্ণব রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। দেখো ইলমাস, এই নির্দেশের দুটো ব্যাখ্যা হয়। এক, তুমি যেটা বললে, অবশ্যই বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারীর জন্য স্বস্তি কলকাতা হাইকোর্টের নির্দেশে। অন্যদিকে যে বিষয়টি বা দ্বিতীয় যে ব্যাখ্যাটি, যেটা আরো গুরুত্বপূর্ণ, তার লার্জার পার্সপেক্টিভ রয়েছে, তা হল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চের এই নির্দেশ, এটা চিটফান্ড মামলায় কোন সাক্ষীকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য বা জেরার জন্য ডেকে তিন ঘন্টার বেশি জেরা করতে পারবে না। এই নির্দেশটার একটা সুদূরপ্রসারী ফল রয়েছে। আমরা এর আগে জানি অন্য চিটফান্ড মামলা, মানে রোজগারি চিটফান্ড মামলা বা অন্য চিটফান্ড মামলা, কখনো সতীশ বন্দ্যোপাধ্যায়, কখনো তাপস পাল, কখনো আরো অন্যদের শতাব্দী রায়, বিভিন্ন জনকে দেখা যাচ্ছে যে তাদের সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে এবং সেটা সিআরপিসি 107 এই ধারায় নোটিশ দিচ্ছে, অর্থাৎ সাক্ষী হিসেবে ডেকে পাঠাচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন, প্রায় তিন ভোর তাকে জিজ্ঞাসাবাদের পর রাত্রেবেলা গ্রেপ্তার করা হয়। এই যে সিআরপিসি 107-এর একটা নীতি, যেটা নিয়ে আদালতের সাধারণ সুবোধ অধিকারীর আইনজীবীরা সেই জায়গাটাকে কিন্তু মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। তাই বলা হলো সাক্ষী হিসাবে এবং নথি চাওয়ার জন্য যদি সিআই ডেকে পাঠায় এই সমস্ত চিটফান্ড মামলায়, তাহলে তিন ঘন্টা বেশি জেরা নয় এবং নথি দেওয়ার জন্য সময়টা দেয়াই হলো 28 সেপ্টেম্বর, তাকে নথি দেবেন। অন্যদিকে 4 সেপ্টেম্বর সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই যায়, তাকে খোঁজা তল্লাশি চালানো এই বিষয়গুলিও হয় এবং এক্ষেত্রে তিনি যদি 160 অর্থাৎ তাকে সাক্ষী থেকে তাকে যদি অভিযুক্ত করতে চায় সিবিআই, তাকে 10 দিন আগে নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে। অর্থাৎ সিআরপিসি 107-এ নোটিশ দিয়ে গ্রেপ্তার নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় টাকা উদাহরণ দিলাম, রোজগারিকে আমরা তাকে গ্রেপ্তার করাইছিল। একই রকম ভাবে এক্ষেত্রেও এই যে চিটফান্ড মামলা থেকে সম্মানিত চিটফান্ড মামলা, যেখানে রাজীব সাহানিকে তল্লাশি হয়েছে এবং কিছু টাকা উদ্ধার হয়েছে, 80 লক্ষ টাকা কাছাকাছি উদ্ধার হয়েছে বলে সিবিআই দাবি করছে, এই জায়গাগুলিতে যদি অভিযুক্ত দেখাতে হয় 107 অর্থাৎ সাক্ষী থেকে অভিযুক্ত দেখাতে হয়, তাহলে 10 দিন আগে নোটিশ দিতে হবে অভিযুক্ত থেকে জিজ্ঞাসাবাদের জন্য। কাজে দুটো জায়গায় সাক্ষীকে দীর্ঘক্ষণ দিনভর বসিয়ে রেখে জেরা করতে পারবে না, জেরার নামে হেনস্থা নয়। অন্যদিকে সাক্ষী হিসেবে তাকে অভিযুক্ত দেখাতে গেলে এবং তাকে হাজির করাতে গেলে 10 দিন একটা নোটিশ দেবে। দুটোই কিন্তু একটা সুদূর প্রসারী ফল রয়েছে। অন্তত একাধিক চিটফান্ড মামলা এবং আরো বেশি করে বলবো চিটফান্ড মামলা যেহেতু একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে একটি নির্দিষ্ট বেঞ্চে প্রদান দিচ্ছে, ডাবল এজ সর্ড, দুমুখো তলোয়ার। এই রায়কে কে কিভাবে ব্যাখ্যা করবে? স্বস্তি, কিন্তু স্বস্তির সঙ্গে আবার এই মামলার অগ্রগতির দিকেও রায় আজ ডিভিশন বেঞ্চের। ধন্যবাদ অর্ণব, তুমি সঙ্গে থাকো। তার আগে একটি বক্তব্য শুনবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবীর। যে অর্ডারটা দিলেন সেটা হচ্ছে 28 তারিখের আগে কোনো ডকুমেন্ট চাইতে পারবে না 28 সেপ্টেম্বর। 160 স্টেটমেন্টে যদি শুধু উইটনেস হিসেবে চাও, 72 ঘন্টা নোটিশ দিতে হবে। ইন্টারোগেশনের সময় 3 ঘন্টার বেশি ইন্টারোগেশন করতে পারবে না। এই যে রাত্রি 10টা মানে 9টা 10টা 11টা 12টা চলবে না, 3 ঘন্টা মাত্র করতে হবে। যদি তুমি তাকে অ্যাকিউজ করো, তাকে নোটিশ দিতে হবে এবং নোটিশে অ্যাকিউজ লিখতে হবে এবং অ্যাকিউজডে নোটিশ দেওয়ার পর 10 দিন পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারবে না।